নমস্কার স্বাগত টিভিতে আমি তনুকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মঙ্গলবার বুধবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে আগামী দু তিন দিনের পূর্বাভাস নতুন করে উদ্বেগ তৈরি করছে রাজ্যের কয়েকটি জেলায় অতিবৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে রবিবার থেকে বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে বীরভূমেও পরিস্থিতি খুব একটা ভালো নয় বন্যা দুর্গতদের উদ্ধারের ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে ইতিমধ্যেই তিনজনের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে এরা প্রত্যেকেই শিলাবতীর জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা একজন মারা গিয়েছেন কেশপুরে সেচ দপ্তর সূত্রে খবর রবিবার দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়া হয় তারপরে পরিমাণ কিছুটা কমিয়ে জল ছাড়া হয় এক লক্ষ একান্ন হাজার তিনশো পঞ্চাশ কিউসেক হারে এই পরিমাণ জল ছাড়ার ফলে সোমবার হাওড়াগুলির বিভিন্ন এলাকার পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবারও আরও বাড়তি জল এসে পৌঁছতে পারে রূপনারায়ণের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ায় হুগলির খানাকুলে দু ব্লক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখানকার দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেনাবাহিনীর চব্বিশ জনের একটি দল খানাকুলে আসে সোমবার ভোর পাঁচটা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর বানভাসি হয়েছে হুগলির জঙ্গিপাড়া সহ আরও বেশ কিছু জায়গা দ্বারকেশ্বর নদের বাঁধ ভাঙায় প্লাবিত আরামবাগের একাধিক জায়গা প্রশাসনের হিসেবে রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় তেরোশো মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে মোট সতেরোটি ত্রাণ শিবির চালু করা হয়েছে দামোদরে বন্যা হলে প্রতিবারই পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায় আমতা উদয়নারায়ণপুরের এবারও তার ব্যতিক্রম হচ্ছে না দামোদরের জলে এই জেলার উদয়নারায়ণপুরের ছটি পঞ্চায়েত এলাকাও ডুবেছে অবস্থা খারাপ হয়েছে অন্যত্র আমতার বেশ কিছু জায়গাও প্লাবিত শনিবার সকালে ডিভিসি এক লক্ষ তিরিশ হাজার কিউসেক খালে জল ছেড়েছিল সেই জলেই ডুবেছে উদয়নারায়ণপুর আমতা চাপাডাঙ্গা রোডের অনেকটা অংশ এক কোমর জলের নিচে উনিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে ডিভিসির হিসেব বলছে মঙ্গলবার সকালের দিকে আরও বাড়তি জল দামোদর হয়ে চলে আসতে পারে আমতায় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বন্যা হলি ভেসে যায় ঘাটাল এবারও তার ব্যতিক্রম হলো না এছাড়া পশ্চিম মেদিনীপুরের আরও অনেক জায়গায় অবস্থা খারাপ জলে প্রবল চাপে শিলাবতির একাধিক নদী বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল শনিবার সকাল থেকে বাঁধ রক্ষার প্রশাসনের সঙ্গে সমানে লড়াই চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা শেষমেশ বাঁধ বাঁচলেও শনিবার গভীর রাতে মহকুমা শাসকের দপ্তরে প্রাচীন ভেঙে জলের তলায় চলে যায় ভেসে যায় গোটা ঘাটাল শহর মহকুমা শাসকের দপ্তর আপাতত সরিয়ে বিদ্যাসাগর হাইস্কুলে নিয়ে যাওয়া হয়েছে জলমগ্ন ঘাটাল উপসংসদনাগর থেকে একষট্টি জন বিচারাধীন বন্দিকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়েছে ঘাটাল মহকুমাতেই বন্যার কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকাও প্লাবিত হয়েছে বন্যার কারণে নিম্নচাপ বিদায় নেওয়ার পর থেকেই গত তিন দিন সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দু তিন দিনের পূর্বাভাস বানবাসী এলাকাগুলির ক্ষেত্রে কিছুটা উদ্বেগ তৈরি করবে মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হয়ে উঠছে দক্ষিণবঙ্গে সে কারণে আগামী বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতায় অল্প সময়ের ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে রাজনীতি থেকে খেলার ময়দান বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকনিং টিভির পর্দায় ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির প্রাণে কলকাতা কলকাতার প্রাণ ক্যালকলিং টিভি ব্রিংস টু কলকাতা অ্যান্ড আগরতলা The best in class telemedicine services from the state of the art Naruvi Hospital, Velod, a licensee of Henry Ford Health Systems.